খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশের আলোর সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন আল্লামা খালেস সাইফুল্লাহ আইয়ুবি সাহেব, দামত বরকাতুহুল আলিয়া। আল্লামা খালেস সাইফুল্লাহ আইয়ুবি, দামত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا إلا كان حقا على الله أن يرضيه يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف التجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. مدرسة النور لال باغ آয়োজিত حافظ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মহতি বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতরম সদর, মহতরম সভাপতি, উপস্থিত হজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপণে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার সুধি, আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসাতুন নূরের বরকতি মাহফিলে জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সহবতে নসিহতের মাহফিলে আল্লাপাক আশার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি। কালিমাতুর শকর পড়ি জবান ছেড়ে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত তো ওলামায়ে কেরাম খুব গরম গরম জরুরি জরুরি সিদ্ধান্ত আপনাদেরকে শোনাইছেন, আমি একটা নরম সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বরকতের জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবী পাকের হাদিস পড়েছি, এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। এই যে রাত বাজে 11:45, আপনারা কেউ দাঁড়ায় আছেন, কেউ বসে আছেন, কষ্ট করে অনেকে অঙ্গুলির উপরে দাঁড়ায় রয়েছে, কারণ একজনের উপরে আরেকজন দাঁড়াইলে তো আঙ্গুলির উপরে দাঁড়াইতে হয়, যে দেখতে হয় যা কিছু কষ্ট আপনারা এখানে করতেছেন আজকে, এই কষ্টটার দ্বারা আল্লাহ পাকের মোহাব্বত প্রকাশ পাইতেছে। আপনারা যে আল্লাহ পাককে ভালোবাসেন এটা প্রকাশ হইতেছে, কারণ এখানে কোনো খানা নাই, এখানে কোনো নফসের মজা নাই, এখানে এমন নাই যে কিছু সময় থাকলে তসলিম সাহেব হুজুর শহরে 50 টাকা করে দিব, এ ধরনের কোনো আয়োজন এখানে নেই। কিন্তু এই যে কষ্ট করে বসে আছেন,
অথবা দাঁড়িয়ে আছেন, যা কিছু কষ্ট করতেছেন, আল্লাহর মহাব্বত প্রকাশ হইতেছে। আল্লাহ পাকের মহাব্বত প্রকাশ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। সর্বনিম্ন ন্যূনতম বসে বসে আল্লাহ 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 বলনেওয়ালা একজন পৃথিবীতে থাকতে লা তাকুমু সাআহ, কিয়ামত সংগঠিত হবে না। তাইলে এখনো যেহেতু বহু মানুষ আল্লাহ আল্লাহ করে বসে, কিয়ামত তারিখ খুব কাছে এরকম না জিনিসটা, কিয়ামত বহুত দূর। এর আগে তো কয়েক বছর আগে একবার কিয়ামত হয়ে গেছিল গা। এখনো মাঝে মাঝে অনেকে আজগবি সংবাদ লয়ে হাজির হয়, ইমাম মাহদি তো চলে আইছে হুজুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার লগে দেখা হয়েছে। আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ বলনো আল্লাহ, একজন মানুষও যদি আল্লাহর মহাব্বত প্রকাশ করে আরাম করে বসেন, আল্লাহর মহাব্বত প্রকাশ করলেও আল্লাহ পাক এই মহাব্বত প্রকাশকারী বান্দাটার জন্য আসমান ঠিক রাখবেন, জমিন ঠিক রাখবেন, সূর্য উদয় করবেন, অক্সিজেন প্রবাহিত হবে, গাছে ফুল আসবে, ফল ধরবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাহফিলের ভিতরে যারা আছেন, স্টেজে যারা আছেন, আল্লাহর মহব্বত প্রকাশ করলে ভালো হয়, চুপচাপ হয়ে গেলে ভালো হয়, নিজের নফসের কোনো তাকাজা এখন আর নাই, কিছু সময়ের জন্য আল্লাহ পাকের জন্য কিছু সময় ফগড়ে দিলাম, কমপ্লিট নিরবতা, এই আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করা, এটা আল্লাহ পাক খুশি হয়, এবং এর লেগেই আল্লাহ আমাদের বানাইছে। হাদিসে কুদসি, হাদিস শরীফে আছে, আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলাম আন উহাব্বাবা, যে আমাকে কেউ ভালোবাসবে এটা আমি চাইলাম। হাদিসে কুদসি আল্লাহ বলেন যে আমি চাইলাম যে আমাকে কেউ ভালোবাসবে, আমাকে অন্যরা কেউ ভালোবাসুক, এটা চাইলাম। ফখলাকতুল খালকা, যখন আমি এটা চাইলাম, যদি আমার কানে আওয়াজ আসে তসলিম ভাই আমি ওয়াজ করব না, এই একটা কথা কইলাম শুধু, রাগ হইছেন? আল্লাহ পাক বলেন যে আমি চাইলাম যে আমাকে কেউ ভালোবাসুক। ফখলাকতুল খালকা, এরপরে আল্লাহ পাক সৃষ্টি বানাইছেন, এই যা কিছু বানাইছেন সবাই আল্লাহরে মহব্বত করে, মাটি আল্লাহকে মহব্বত করে, গাছ আল্লাহকে মহব্বত করে, পাথর আল্লাহকে মহব্বত করে, পাহাড় আল্লাহকে মহব্বত করে, উট আল্লাহকে মহব্বত করে, পিঁপড়ে আল্লাহকে মহব্বত করে, কবুতর আল্লাহরে মহব্বত করে, সবাই আল্লাহরে মহব্বত করে, এবং মহব্বত যে করে এটা ওরা প্রকাশও করে। আল্লাহ পাক বলেন যে ওরা সবাই মহব্বত প্রকাশও করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক বলেন এ আসমান জমিন এই অত দুভয়ের মাঝখানে যা আছে ওরা সবাই আমার নামের তসবিহ পড়ে, সুবহানাল্লাহ। আপনি একবেলা দাঁড়ায় থাকে মনে করেন না যে একেবারে জান্নাত কিনে আলাই দিছেন মিয়া, বুঝেন নাই কথাটা, সবাই আল্লাহ পাকের তসবিহ জপে, আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে এক পয়গম্বর গাছের ছায়ার নিচে ঘুমায় রয়েছেন, এক পয়গম্বর গাছের ছায়ার নিচে ঘুমায় রয়েছেন, তো ওনাকে এই গাছে বসবাস করা, এই গাছের গোড়ায় বসবাস করা একটা লাল পিঁপড়া কামড় দিছে, বড় পিঁপড়াগুলোর কামড়ে কিন্তু বিষ আছে, বিষ আছে, ফুলে যায়, ব্যথা হয়। আপনারা দেখবেন দাওয়া চিনেন, দাওয়া ডায়া ডায়া দাওয়া না কি কয় আল্লাহ জানে, আরে আমাকেও গ্রামে কয় দাওয়া, ওই যে বড় বড় পিঁপড়ার থেকে বড় যেটা একটু, এটা আর কি কালা কালা,
দেখবেন এটার সামনে দুইটা কেসিও আছে, এই কেসি দিয়ে যদি কাউরে ধরে তো চামড়া কাটে ফেলে। পিপিলিকা এরকম বিষাক্ত পিপিলিকাও আছে। হাদিস শরীফে আছে এই পিঁপড়ায় কামড় যে দিছে দিয়ে তো চামড়া লাল বানায় ফেলাইছে, বয় চামড়া লাল বানায় ফেলাইছে এবং লাল হয়ে গেছে, রক্ত জমে গেছে, ফুলে গেছে, জ্বলতেছে, বেদনা করতেছে। বিষাক্ত পিঁপড়ার কামড়, সবের মেজাজ তো আর একরকম না, কিছু মানুষ আছে ঠান্ডা এর কানে ধরে টানলেও কিছু কয় না, আর কিছু মানুষ আছে একটু চেতা, এগোর দিকে মোসা নবীর মতন আর কি, থাপড় দিলে কিপ্তি মরে যায়, এরকম আছে কিছু থাকে গরম। সব কি আর আমার মতো নরম দেখছেন না, নাম ঘোষণার সময় যে হাত করে ফেলাই দিয়েছিল গরম, সবাই নরম না, কিছু তো থাকে একটু গরম। পয়গম্বর যিনি ঘুমায় রয়েছেন তবিয়ত মেজাজ একটু গরম, গরম তো শোয়ার থেকে উঠে পড়ছে, কেড়ে কামড়াইল আমারে, কিন্তু চায় দেখে যে পিঁপড়া তো অনেক, কোনটাই যে কামড় দিচ্ছে, রাগে আর গুসায় পিঁপড়ার বাসা শুদ্ধ আগুন ধরে সব জ্বালায় লাইছে, উড়ায় ফেলছে। আল্লাহ পাক ওহি পাঠাইছে, এই পয়গম্বর কামড় দিছে তোরে একটাই, হালাকতাল উম্মাহ, তোরে একটা পিঁপড়ায় কামড় দিছে আর তুই পিঁপড়ার বড় উম্মত একটা দলকে ধ্বংস করে ফেলেছিস। অবশ্য ওরা সবাই আমার নামের তসবিহ জপতেছিল, ওরা সবাই আমার গুণগান, আমার পবিত্রতা তসবিহ তামহীদের মধ্যে ওরা ব্যস্ত ছিল। কোন পিপিলিকায় কামড় দিয়েছে সাজা ছিল তার, এমন একদল উম্মতকে হালাক করে দিলে যারা বড় দরদ লইয়া আমি মাওলাকে ডাকতেছিল। আল্লাহ পাকরে যদি কেউ ডাকে তো আল্লাহ তো খুশি হয়, একটা ডাক শোনার জন্য আল্লাহ পাক শত শত বছর বান্দার চেহারার দিকে তাকায় থাকে রহমতের নজর দ্বারা। সারা জীবন কুফুরি কইরাও যদি জিন্দগির শেষ ভাগে বলে আল্লাহ মাফ করে দেন ভুল হয়ে গেছিল বুঝি নাই, তো আল্লাহ বলে যা মাফ করে দিছি না, শুধু এমন পৃথিবীর দশ দুনিয়ার সমান জান্নাত তোকে দিয়ে দিলাম। আল্লাহ পাক নিজে যেমন সৃষ্টির সব কিছুকেই মোহাব্বত করেন, আল্লাহ পাক সৃষ্টির কাছ থেকে মোহাব্বত কামনা করেন। আপনি যাকে মোহাব্বত করেন এর গেলে আপনি কোন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এ নড়ে চড়ে না, বিরক্ত হইবেন না। কিন্তু যদি আপনার ভালোবাসার প্রতিদানে আপনাকে ভালোবাসা দে তো আপনি খুশি হয়ে যাবেন। মানুষ খুশি করা কঠিন কিন্তু খালেককে খুশি করা সহজ। খালেক মাখলুককে সারা জিন্দগি দেওয়ার পরে মাখলুকে যদি এক ডাক দেয় তো খালেক তাতেই খুশি হয়ে যায়। ভালোবাসা কত তাইলে, তুমি তো একটা উম্মত জ্বালাইয়া দিছ। হাদিসে পাকে আছে এই যে পিঁপড়ার বাসা জ্বালাইয়া ফেলছিলেন পয়গম্বরে, এইটার অনুসূচনায় এই পয়গম্বর দুই শত বছর শুধু কেঁদেছেন। কত বছর? দুইশো বছর। এরম কত কান্দাইলাম মাইন সেরে আমরা কানছি আমরা, এখন তো পেট্রোল ঢেলে মানুষ জ্বালায় দেওয়ার আমল, পেট্রোল বোমা মেরে গাড়ি জ্বালায় পোড়ায় ফেলানোর আমল। অবশ্য ফকিহগণ এ নিয়ে ইখতিলাফ করেছেন, বহস মুবাহাসা করছেন যে কোনো হিংস্র প্রাণীকেও আগুন দিয়ে জ্বালানো জায়েজ নাই। পিঁপড়া তো দূরের কথা, এবার সাপ কামড় দেয় বিষাক্ত প্রাণী,
কামড় দিলে পরে মানুষ মরে যায়, কিন্তু সাপ আগুনে জ্বালায় মারা জায়েজ নাই। ভয়ঙ্কর প্রাণী কেউ আগুন দিয়া জ্বালাবে না, কারণ আগুন দিয়া জ্বালাইতে হয় না ফরমানকে। আল্লাহ পাক না ফরমানরে আগুন দিয়া জ্বালায় সাজা দিবে। পৃথিবীর কোনো প্রাণী না ফরমান না, তারা সব আল্লাহ পাকের ইতাআতকারী এবং তারা সবাই আল্লাহ পাকের জিকিরকারী। আপনি আমি জিকির না করলে কি আল্লাহর জিকির গাছে করে, আল্লাহর জিকির প্রাণী কুল করে। আপনি আমি আল্লাহর কাছে চাইতে ভুলে গেলে কি হবে? পাখপাখালি গাছগাছালি ওরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন। আপনি দোয়া করতে বলছেন, আপনার 10 বছরও আপনি একটা দোয়া করছেন না আল্লাহর কাছে, অথচ আপনি মুসলমান। আপনি আল্লাহর কাছে ভালো করে চান না কেন? আল্লাহ দেন এটা কোনই এটা আপনি বলেনই নেই, কিন্তু প্রাণী কুলেও আল্লাহর কাছে চায়। এবং প্রাণীকুলের সাথে ওরা যেমন আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ওদেরকে ভালোবাসে। এ কারণে কেউ যদি কোনো নাপাক প্রাণীরও খেদমত করে ফেলায়, আল্লাহ পাক খুশি হয়ে তার গুনাহ মাফ করে ফেলায়। বুখারি শরীফে হাদিস, বেশ্যা মহিলা যাইতেছে রাস্তা দিয়ে, তো দেখে মাটির কুয়ার পাশে পিপাসিত কুকুর, পানির অভাবে তার জিহ্বা বের হয়ে গেছে। মহিলাটার বুঝতে আর দেরি হয় নাই, কুকুরটার পিয়াসা লেগেছে, ও পানি পান করতে এই কূপের পাশে এসছে, কিন্তু পানি পান করতে পারে নাই। মহিলাটা এটা বুঝে নিজের উর্নিকে ছিঁড়া ছিঁড়া গিট লাগায় লাগায় এটারে রশি বানাইছে। তার কাছে যেহেতু কোনো বালতি নাই, পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানাইছে, মোজার এক জায়গায় ছিদ্র করে নিজের উর্নির আঁচলটাকে মোজার ভেতরে বেঁধেছে। এই মোজাটাকে বালতি বানায় কূপের ভেতরে নিক্ষেপ করে উর্নির অপর পিঠ ধরে ধরে পাশ ধরে ধরে টেনে টেনে এক মোজা পানি উপরে উঠাইছে। বেশ্যা মহিলা, কিন্তু আল্লাহর একটা নাপাক সৃষ্টি কুকুর ওর খেদমত করেছে। পানি উঠাইয়া এই পিপাসিত কুকুরের এই পানি পান করাইছে, আসমানের মালিক এত খুশি হয়েছে। বুখারীর হাদিস প্রমাণ করে মহিলার জিন্দেগীর সব জেনার গুনাহ আসমানের মালিক আল্লাহ তাআলা মাফ করে দিছে। মাফ করে দিলাম, মাফ করে দিছে, তার মানে কুকুরের লগেও মালিকের তাল্লুক আছে, কারণ ও আল্লাহ পাকের জিকির করে। সকল প্রাণী আল্লাহ পাকের জিকির করে, কারণ আল্লাহ তো বানাইছে নিয়ে করে ইবাদত করার লেগা, ভালোবাসার লেগা, তো আল্লাহ পাককে ওরাও ভালোবাসে, ওরা ভালোবাসে জিকিরুল্লাহর মাধ্যমে, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, তসবিহ জপে আল্লাহ পাকের। এ কারণে কোনো পাখিকেও কষ্ট দেওয়া শরীয়তে ইসলাম জায়েজ বলে নাই, সেখানে কোনো মানুষেরই কষ্ট দেওয়া জায়েজ আছে? আল্লাহর নবীর সাথে এক সাহাবী যাইতেছে, আল্লাহর নবী লক্ষ্য করতেছে সাহাবিতার মাথার উপরে একটা পাখি উঠতেছে আর কানতেছে। আল্লাহর নবী বলে, রে সাহাবি, এই পাখিটা তোর মাথার পিছে পিছে ঘুরে। পয়গম্বর তো পয়গম্বর, তো পাখিরও পয়গম্বর।
আল্লাহ পাকের রুবুবিয়ত যেখানে চলে, যার উপরে চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তার উপরে চলে, সেখানে চলে। যাহা তাকে হে রুবুবিয়ত খোদা কি, উহা তাকে হে নবুয়ত মুস্তফা কি। আল্লাহর রাসূলের নবুয়ত তো পাখির উপরেও চলে, পাখির জন্য নবী রহমত, পাখির ভাষা নবী বুঝে ফেলেছে। মিন ইজাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো নবীজির মুজিজা, নবীর ভাষা চাবেও বুঝে। ওয়ান শাক্কাল কামার, ইশারা করছে চাঁদ দুই টুকরা হয়ে গেছে, চাঁদেও বুঝে। শুধু তাই না, শিকায়াতুল জামাল হাদিসে পাকে আছে, এক উট নবীজির কাছে আইসা বিচার দিতেছে, নবী আপনি তো আমার লাগেও রহমত, আমি আপনার কাছে নালিশ নিয়ে আইছি। নবী কি নালিশ, আমার মালিক আমারে কাজ বেশি করায়, খাওয়ায় কম, কাম নেয় বেশি, আরাম দেয় কম, বিচার করে দেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন। উটেরও পয়গম্বর ভাষা বুঝেছেন, কথোপকথন শেষ, আল্লাহর রসুল উটের মালিককে ডেকে এনে বলেন, এই রহম করো, মালিকের রহম পাবা, প্রাণীর কাছ থেকে বদ্দু আনিবা না। কোনো কোনো ক্ষেত্রে প্রাণীর দোয়ার আসর বেশি, প্রাণীর বদ্দুয়ার আসরও বেশি, কারণ মানুষরে কষ্ট দিলে মুখ দিয়া যায় বলা যায় মাফ করে দিস ভাই, কিন্তু গরুরে মাফ করে দিস করলে ও কিছু বুঝতে টুসত না। ওরে যদি কেউ কষ্ট দেয় তাইলে এই কষ্ট মাপ নেওয়া কঠিন। এ কারণে হাকিম উল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই একবার মুরগির সামনে কানে ধরে উঠবস করছে, কারণ হযরত থানবীর বিবি বাবার বাড়ি গেছে গা, তো বাবার বাড়ি যাওয়ার সময় বলে গেছে, আমি মুরগি গুলারে পালি, এগুলারে সকাল 8টার সময় খানা দিয়েন। কিন্তু হযরত থানবী তখন মাটির নিচের ঘরে বসে বসে তফসিল লেখেন, কোরআনের প্রেমের ভিতরে ডুবে পড়ছেন। তো কিসের 8টা মুরগির কথা ভুলে গেছে গা, মনে নাই, জোহরের আজান হয়েছে যে এই সময় ইয়াদ হয়েছে, হায় 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 আজান দিল যে, তাহলে তো আমি তো মুরগির খানা দিইনি। হযরত থানবী দৌড়ে গেছে, যা দেখে হযরত থানবীর বিবি যে জায়গায় মুরগিগুলারে খানা দেয়, ওই জায়গায় মুরগিগুলা তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছে মনিবের খানার লেগা। হযরত থানবীর চোখ দিয়া পানি বের হইছে, আহ বিবি ঘরে থাকলে ওদের কষ্ট হইতো না, জলদি করে যা ঘরের ভেতর থেকে খানা আনস, খানা এনে মুরগিগুলারে খাওয়াইছি। মুরগিগুলা খায়া এবার মাথা ঝাঁকে দিয়া থানবীর দিকে চেয়ে আছে। হযরত থানবী বলে, কানা ধরছি ভুলে গেছি, তোরে এরকম কষ্ট আর জীবনে কোনোদিন দিব না, তোরা আবার তোদের জবান দিয়া আহকামুল হাকিমিন আল্লাহর কাছে কোনো নালিশ দিয়ে দিস না, কিন্তু তোরা আমি আশরাফ আলী তোদের কাছে মাপ চাইতেছি, তোরা আমারে মাপ করে দে। মুরগির কাছেও মাপ চায়, এখন তো মানুষের কাছেও মাপ চায় না। আল্লাহর রাসূল বলতেছেন, এই মনিব, এ আমি রহমাতুল্লিল আলামিন, আমি ওর নবী, খানা কম দাও, কাজ বেশি নাও, জুলুম করবে না, ইনসাফ করো। আল্লাহর রাসূল পশু পাখিকেও কষ্ট দিতে মানা করেছেন, কারণ পশু পাখিরাও আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে জোরে বলেন,
আমাদের মনিবকে জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের মনিবকে মোহাব্বত সহকারে মনিবের ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। জবান খুলে বলুন, আল্লাহু আকবার। আরো জোরে বলুন, আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে এরকম আল্লাহ পাককে ডেকে আল্লাহর ভালোবাসার প্রকাশ করা, তাইলে না বোঝা যাবে আপনি আল্লাহরে ভালোবাসেন। প্রকাশ তো প্রাণীকুলেও করে, আপনি কেন করবেন না? আপনিও প্রকাশ করবেন। প্রাণীকুল শুধু আল্লাহকে মহব্বত করে না, নবীরও মহব্বত করে। উম্মত হয়ে আমরা না আল্লাহ আল্লাহর নবীর মহব্বত বুঝি না। আমরা মুসলমান হয়ে জন্মাইছি কিন্তু আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, কিন্তু একটা গাছের ভিতরেও নবীর মহব্বত আছে, একটা প্রাণীর ভিতরে নবীর মহব্বত আছে। মুসলমান হয়ে তোমার দিলে নেতার মহব্বত আছে, দলের মহব্বত আছে, মার্কার মহব্বত আছে, আল্লাহর মহব্বত নাই, ধর্মের মহব্বত নাই, নবীর মহব্বত নাই, তুমি কেসে মুসলমান হো? কে বলেছে তুমি মুসলমানের আওলাদ? তো তোমার দিলের ভিতরে নবীর মহব্বত লাগবে, কারণ গাছের ভিতরেও নবীর মহব্বত আছে। হযরত আনাস থেকে রেওয়ায়াত, আল্লাহর নবী শুয়ে রয়েছেন, দূর থেকে একটা গাছ দৌড়ায়া নবীজির মাথার কাছে আসছে। মাথার কাছে এসে নিজের ডালগুলোকে নবীর উপরে এমনি বিছায়া দিছে, এমনি বিছায়া দিছে। হযরত জাবের থেকে রেওয়ায়াত, আল্লাহর রাসূল যাচ্ছেন, নবী ইস্তিনজা করবেন, বললেন জাবের আমি এক নাম্বার করব, ইস্তিনজা করব, খোলা জায়গায় শরম লাগে, গাছগুলারে ডাক দে, ওরা আমার আশেক, ডাক দিলে আসবে, ডাক দে। তো হযরত জাবের বললেন, এই গাছ আয় আয়, নবী ইস্তিনজা করবে গাছগুলা। হযরত জাবের বলে, আমি নবীর কথা বললে ডাক দিতে দেরি হইছে, ওরা দৌড় দিতে আর দেরি করে নাই, দৌড়ে এসে বাথরুম বানায় দিছে, গাছ একটা আরেকটার সাথে মিশে দাঁড়ায় গেছে। গাছেরও তো নবীর নামে ডাক দিলে বাইর হয়, নবীর উম্মত এখন নবীর নামে ডাক দিলে বাইর হয় না। গাছেরে নবীর জন্য ডাক দিলে দৌড় দেয়, উম্মত হইয়া এই ঈমান প্রকাশ করা জানে না। দলে ডাক দিলে বের হয়, নেতায় ডাক দিলে বের হয়। মদিনার পয়গম্বর দান ভাঙা দিনের উপরে যখন আক্রমণ আসে, নবী তখন কবর থেকে চিৎকার করে কাঁদে, আয় আমার উপরে আঘাত করলো, আসাদ নুররে তোরা ধর, তোরা ধর, তাকে এরকম ডাকতে থাকে। তখন মুমিন যদি না বের হয়, নবী কান্দে, হায় রে আমার উম্মত। গাছের ভিতরেও তো নবীর মহব্বত আছে। হযরত আনাস বলেন, গাছটা দৌড়ে আইসে নবীর মাথার উপরে দাঁড়ায় এমনি ছায়া দিল। হাবিবি কিবরিয়া, নবীর ঘুম ভেঙে যায়। হযরত আনাস বলে, নবীর ঘুমটা ভাঙতে দেরি হয়েছে, গাছটা দৌড় দিয়া আবার দূরে যাইতে দেরি করেনি। আনাস বলে, আমি আল্লাহর নবীকে বললাম, ও গো আল্লাহর নবী, ওই গাছটা আসলো আপনারে ছায়া দিল,
নবীজি কি বলে এই জায়গাটা হলো আমার মৌজা ইস্তেশহাদ, নবী বলে এটা আমার আশেক গাছ, নবী বলে এটা আমার আশেক গাছ, ও আমার জিয়ারতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ পাক ওর দরখাস্ত মঞ্জুর করেছে, তাই ও আমারে দেখতে আসছিল, জিয়ারত করতে আসছিল। নবীর জিয়ারতের তামান্নাও তো তোমার জাগে না, কিন্তু গাছের ভেতরেও নবী প্রেম আছে, আল্লাহর প্রেম আছে। গাছ আল্লাহ পাকের তসবিহ জপে, গাছ নবীর মহব্বতে দরুদ পড়ে, গাছ নবীর মহব্বত প্রকাশ করে, গাছেও নবীর মহব্বত প্রকাশ করে। এমনকি গাছপালার দোয়া ফরিয়াদ আল্লাহ পাক কবুল করে, আল্লাহ যে ওদের ভালোবাসে এটা আল্লাহ প্রকাশ করে, আমি তো ওরে ভালোবাসি এটা প্রকাশ করে আল্লাহ পাক। আশ্চর্য আর এক রেওয়ায়াত আর এক হাদিসে আছে, এক নবী পূর্বের যুগের এক নবী তার এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি কি লেগে বন্ধ হয়, পাপাচার যখন বেশি হয় তখন অতিবৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়। আমাদের দেশে এখন যদি বৃষ্টি বন্ধ হয় তো পানির লেগার সালাতুল ইস্তেসকা পড়ার যুগ আর এখন নাই, এখন হইল পানি যদি নিচে চলে যায় তাহলে পাওয়ারফুল পাম্প বসানোর আমল হয়েছে, যে ভালো পাম্প কিনে নিয়ে আসো, যত দূরে পানি গেছে পানি তত নিচ থেকে বের করো। আগের যুগে তো আর এরকম এই পেট্রোল পাম্প ছিল না, আর টিউবওয়েলের আমলও ছিল না, পানি নিচে চলে গেলে মানুষ কষ্ট হইত, বৃষ্টি না হইলে মানুষের পান করার পানি শেষ হয়ে যেত, কারণ আগের যুগে টিউবওয়েল নাই, বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা মাসের পর মাস পান করত। বৃষ্টি বন্ধ পানিও তো নাই, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেলে সালাতুল ইস্তেসকার আমল নাই। অবশ্য কিছুদিন পূর্বেও সালাতুল ইস্তেসকার আমল ছিল, খতিব উবাইদুল হকের পিছনে আমরা বাইতুল মুকাররমে সালাতুল ইস্তেসকা পড়েছি, শেখুল হাদিসের নির্দেশে আমরা সাত মসজিদ চত্বরে সালাতুল ইস্তেসকা পড়েছি, মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই লালবাগবাসীকে নিয়ে সালাতুল ইস্তেসকা পড়েছে, আমরা সচক্ষে দেখেছি। আমাদের বুজুর্গরা এখনো পর্যন্ত নামাজের সালাম ফিরায় নাই, এর আগেই আসমান তার পানি ছেড়ে দিয়েছে, বৃষ্টি পড়ে গেছে সালাতুল ইস্তেসকা, কারণ ওটা এক রকমের তওবা, বলবে আল্লাহ আমাগোর গুনার কারণেই তো বৃষ্টি বন্ধ করছেন, এ মাপ চাইতেছি, আমরা তওবা করতেছি আর আমরা গুনা করবো না, আপনি বৃষ্টি দেন। এখনকার ছেলেরা সালাতুল ইস্তেসকা চিনেও না, সালাতুল ইস্তেসকা চিনবো কি, এখনকার ছেলেরা বুখারী শরীফেও সালাতুল ইস্তেসকার আলাদা অধ্যায় আছে, বর্ণনার অধ্যায় আছে, নবীজি সালাতুল ইস্তেসকা পড়তে যায়, নবীজি নামাজরত অবস্থায় অনেক কিছু দেখেছেন আছে, আল্লাহ পাক দেখাইছেন নবীজিকে। এখনকার ছেলেরা তো এই নামাজগুলো চিনে না, চিনব কি, পাঁচক তোই তো পড়ে না, ফরজ নামাজ যেটা ওইটাই তো পড়ে না। আমরা জরিপ করেছি 80% মানুষ এখন বেনামাজি, শুধু বেনামাজি না, নামাজ জানেই না 80%। নবপ্রজন্মের ভেতরে আমাদের জরিপ, স্কুল জরিপ, আমাদের আমরা স্কুল জরিপ করেছি, স্কুল কলেজে কয়টা ছেলে সূরা ফাতিহা জানে, বন্ধু বান্ধব যারা কোচিং করে ছাত্রদেরকে ওখানে যারা আসে, আমরা
ওখানে গিয়ে ওদের কালিমা নক করেছি, সূরা ফাতিহা নক করেছি, তো দেখেছি 90% পারে না, 90% যেখানে কালিমা পারে না, সূরা ফাতিহা পারে না, ওই মুসলমানের মাটিতে আব্দুল কাদের জিলানি আশা করো নাকি, ওখান থেকে তো তাসলিমা নাসরিন বেশি হবে, আসাদপুর বেশি হবে, নাস্তিক মুরতাদি বেশি হবে। মাদ্রাসা এলাকায় থাকে যাদের ছেলে পেলেগুলা, যে ছেলেগুলা আমাদের মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ আওয়াবিন চাস্ত পড়ে, এশরাকও পড়ে ওরা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, ওরা তাহাজ্জুদ পড়ে, এশরাকও পড়ে, আওয়াবিনও পড়ে, ওরা এই সকল ইবাদত সম্পর্কে জানে। এই মানুষের জামাত বন্ধ করার লেগাই ইহুদ নাসারারা মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয়, কারণ জানে ওরা এগুলো থাকলে ফেতনা করা সম্ভব হবে না, ভালো করে জানে ওরা, বুঝো না তো, বুঝো তো আন্ডা ডামিয়া, রাগ হইও না। এই হলো হালাত। আমাদের মুরব্বীকে যে সরকারি কর্মকর্তা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনারা যে এই যে হাজার হাজার ছেলে পড়ান, কি বানান, কয়টা ডাক্তার বানাইছেন, কয়টা ইঞ্জিনিয়ার বানাইছেন, কিছুই তো বানান নাই। তো তাকে বসাইয়া দেখেছি আমাদের মুরব্বী পাঁচতলায় হিফজখানার থেকে ছোট্ট একটা হাফেজে কোরআন নামাইল হয়েছে, কোরআন শরীফটা হাতে দিয়া বলে ওজু আসেনি, নাই, যেখান থেকে পড়তে কোন ওখান থেকে পড়বো, এইটা বানাই, এটা বানাই, মনে করতে পারেন লাভ কি এটা বানাইলে, এইটা বানাইলেই লাভ, তোমার প্রযুক্তি ভ্যানিশ হবে, তোমার এই বিজ্ঞান এক সময় এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহ নিষ্ক্রিয় হবে না, আল্লাহ আল্লাহ নিষ্ক্রিয় হবে না, এই আল্লাহ পাকের মহাব্বত প্রকাশ করতেছে। এরা শেষ রাত্রিতে উঠা কোরআন মজিদ পড়তেছে, আল্লাহর মহাব্বত প্রকাশ করতেছে। মহতরম হাজরিন, সালাতুল ইস্তিসকা, নামাজ পাঁচক তো পড়বি তো, যুবক বেড়ে দাঁড়াইছ, শিখবি কই যে তবলিগে যাবি ইনশাল্লাহ, কারা কারা হাত তোল, ওয়াদা করে দুই হাত দুই হাত দুই হাত, হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন, তিন চিল্লা এক চিল্লা দশ দিন তিন দিন যায় নামাজ শিখে নিবা ইনশাল্লাহ, বলো আওয়াজ করে জোরে বলো ইনশাল্লাহ, হাত নামাও নামাজ পড়বা, আজান একামত শিখবা, জাতির ভয়ঙ্কর দশা, ছেলে পেলেগুলো নামাজও জানে না। এই পরশুদিন বাহাদুরপুরের মাহফিলে আমি গেছি, আমার কথা রেকর্ড হচ্ছে তো, পরশুদিন বাহাদুরপুরে গেছি তো, এই ঘাটলায় এক জায়গায় মাগরিবের নামাজ পড়ব, তো একজন রে বললাম একামত দেন, কয় হুজুর আমি পারি না, দিতেই পারলো না, পরে ওরে আমি এই ঘাটলাম যে ওখানে যে মসজিদের ইমাম সাহেব, বাজার মসজিদের ইমাম সাহেব, তার হাতে ধরাই দিলাম ওরে, যে ও কিন্তু একামত জানে না, ধরেন কিছুদিন আগে আমি এই ইয়াতে গেছি, আরিচা পার হচ্ছি, তো ফেরির উপরে নামাজ পড়ব, তো কিছু এসে দাঁড়াইছে পিছনে, তো ওপরে বললাম একামত দেন, জায়গা কম, লোক বেশি আয়া পড়বো, আমরা জামাতটা করে আলাই, তা আমরা দাঁড়ায় গেছে, আমি তো পশ্চিম দিকে আছি, ওরা কেউ একামত দেয় না, আমি কতক্ষণ পরে পিছনে তাকাইছি, দেখি ধাক্কা ধাক্কি করতেছে, ওকে আপনি দেন, ওকে আপনি দেন, এরকম করতেছে, তা আমি ঘুরে বললাম তুই দে, কয় পারি না, আমি চাচা আপনি দেন, কয় আমারও ভুল হয় বা জান, একটা আছে দেখতে শুনতে ভালো, এটা বললাম তুই দে, কয় হুজুর আপনি দেন, কিরকম খবিস, খবিস চিন্তা
এবার আমি দেবো কেন? কয়ে হুজুর আমাদের সৌদি আরবের তো দেখছি ইমাম শফিতে, তুমি তো সৌদি আরব থাকো? কয়ে হ্যাঁ হুজুর। তা তুমি দাও? কয়ে আমি হানাফিটা পারি না হুজুর। ওই যে হাইয়ালা যেটা ওইটা পারে, একবার একবার পারে, দুইবার পারে না আর কি মিলে। হাসলা, কান্দ কান্দ, চক্ষু বন্ধ করে কান্দ। কে দায়ী? মৌলবীরা দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। খানকা খুলে রাখা হয়েছে, যেখানে সেখানে যা বসেছিলে তুমি, তুমি বসেছিলে। দাওয়াত তাবলীগের হালকায় যাও নাই, পিকনিকে গিয়েছ তুমি, কেন গিয়েছিলে? আগার গুইয়াম জবা সুজাত, যদি বেশি বলি তাহলে মুখ পুড়ে যাবে। মহতারাম হাজরিন, আমাদের এই অপরাধ পাপাচারের কারণে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ভূকম্পন, আজাব গজাব, জালিম শাসক আল্লাহ পাক আমাদের দিয়ে থাকে। হাদিসে পাকে আছে আল্লাহর নবী সালাতুল ইস্তিসকা আদায় করবেন, পানি কুয়ার তলদেশে চলে গেছে গা, বৃষ্টির সংরক্ষিত পানি নাই, পিপাসার জ্বালায় মানুষের জান বেরোয় যায়, আল্লাহর নবী সালাতুল ইস্তিসকা আদায়ের জন্যে উম্মতদের ডাক দিলেন, উম্মতরা সবাই মিলে চলে আসলো সালাতুল ইস্তিসকা পড়তে। কাতার বন্দী হয়ে সব দাঁড়ায় গেছে ইস্তিসকা পড়বার লাগা, সালাতুল ইস্তিসকা শুরু হবে। ঠিক এমন সময় আসমান থেকে মালিক জিবরিল আমিনের মাধ্যমে ডেকে বলতেছে, থামতে কও, থামতে কও, সালাতুল ইস্তিসকা পড়ার দরকার নাই। ওদের আগে একদল পিপলিকা মাঠে এসেছিল, পিপলিকার দলপতির সাথে আমার কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে, পানি চুক্তি সম্পাদন শেষ হয়ে গেছে। পিপরা আইছিল গর্তের ভিতর থেকে, পিপলিকার দলবল সহ মাঠের উপরে এসেছে। পিপলিকা ওদের ভাষায় রব্বি করিমের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা তো কোনো গুনাহ করি নাই মাওলা, বারিশ বন্ধ করে দিয়েছ, পানি কূপের তলদেশে চলে গেছে, জমিন খড়খড়া গরম হয়ে গেছে, আমাদের বসবাসের বাসাগুলো গরমের জ্বালায় আমরা ওখানে বসবাস করতে পারি না, মালিক হে আমাদের কষ্ট হয়, আমরা তোমার কাছে বৃষ্টি চাইতেছি, তুমি বৃষ্টি দাও। তো আল্লাহ পাক বলে, এই নবী যাও ঘরে যাও, তওবা করে নিজেরা ঘরে যাও গে, ওগর দরখাস্ত কবুল করেছি এবং বৃষ্টি পানির কন্ট্রাক্ট ওদের সাথে কমপ্লিট করে ফেলেছি, বৃষ্টি চলে আসবে তোমাদের দোয়ায় নয়, আমার আরো কিছু প্রেমিক আছে ওদের দোয়ায়। এই কারণে সালাতুল ইস্তিসকার মাসাইল যখন পড়ানো হয় মাদ্রাসায়, তো বলে বৃষ্টির নামাজ পড়তে তোরা একা মাঠে যাস নি, গবাদি পশুগুলাকেও লয়ে যাবি। ওলামা একরাম তো পড়ায়, গবাদি পশু লয়ে যাবি, নিজেরা নামাজ পড়বি, পশুগুলাকে রৌদ্রের তাপের ভিতরে বেঁধে রাখবি, একদিকে তোরা দোয়া করবি, আর একদিকে ওরা ওদের ভাষায় ওদের রবের সাথে প্রেম বিনিময় করতে থাকবে, ওরাও করতে থাকবে। কিন্তু ওরাও তো প্রেম প্রকাশ করে, তুমি যে প্রকাশ করো না, গাছেও তার প্রেম প্রকাশ করে। মসজিদের নববী যখন নির্মাণ হইতেছে, খেজুর গাছ জোরে জোরে কাইন্দা দিছে,
মসজিদের খুঁটি খেজুর গাছ কেন্দেছে, আলাদা অধ্যায় অধ্যায় করে কোরআন হাদিসে পশু পাখির প্রেমের বর্ণনা আছে, গাছপালারও প্রেমের বর্ণনা আছে। এই সব কিছুকে আল্লাহ পাক বানাইছে তোমার জন্য আমার জন্য, কিন্তু তোমার আমার যদি প্রেমের চিত্র জীবন ডায়েরিতে না থাকে, তোমার দিনের বেলায় নামাজের প্রেম নাই, রাতের বেলায় তাহাজ্জুদের প্রেম নাই, তোমার হায়াতে জিক্রুল্লাহর প্রেম নাই, তুমি তো আল্লাহ পাককে ডাকো না, নবীর প্রেম তুমি প্রকাশ করো না, তুমি কিভাবে মাওলায় পাকের মহব্বত কামনা করো? এই জন্যে আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষদেরকে বলে, টাকাওয়ালা হইলে বাড়ি গাড়িওয়ালা হইলে টেনশন ফ্রি হতে পারবে না, কিন্তু যদি আল্লাহওয়ালা হয়ে যাস, হৃদয়ের ভেতরে যদি মালিকের প্রেম জাগা দিয়ে দাও, তোমার যদি মালিকের নাম শুনলে মালিকের প্রেম আসে, তোমার যদি নামাজের মাধ্যমে মালিকের প্রেম প্রকাশ পাইতে শক্তি তুমি অর্জন করতে পারো, তুমি যদি মালিকের কাজ করে মালিকের ভালোবাসার মজা পাও, রবকে ভালোবাসার প্রেমের মালিক হইয়া যদি তুমি তোমার দিলটাকে আল্লাহ ওয়ালার দিলের রঙের রং দিল বানায় নিতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর সাথে প্রেমের তাল্লুক করে ফেলেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। কথাটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন, কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? আল্লাহর প্রেমের সাগরে যদি কেউ ডুব দেয়, আর যদি দিলের ভেতরে মালিক প্রেম জায়গা দেয়, তাহলে তার টাকা পয়সা যদি নাও থাকে, সে যদি দেখতে কালো হয়, ঘর বাড়ি ছাড়াও হয়, আল্লাহর কাছে এমন মানুষের বড় দাম। যেমন বেলাল হাবশি ফতে মক্কা হয়ে গেছে, আল্লাহ পাক বেলালকে বাইতুল্লাহর ছাদে উঠে দিছে। আল্লাহর নবী কয়, যা বাইতুল্লাহর ছাদে উঠে, তার মানে কাবার চাইতে প্রেমিক কালা গোলামের মূল্য আল্লাহর কাছে বেশি। যেই হাদিসটার মাধ্যমে আমি আমার আলোচনাকে ইতি টানব, লম্বা আলোচনা করার শারীরিক অবস্থান আমার নাই বিধায় আলোচনা লম্বা নয়, মুখতাসার। যে হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, কালা গোলাম তার ভেতরে নবীর প্রেম আছে, বাড়ি তার হাদিসে পাকে আছে, মদিনায় তাইবাত থেকে অনেক দূরে গ্রামে তার বাড়ি, নবী প্রেমিক এক গোলাম, নবীর প্রেম, নবী তাকে ভালোবাসে যে নবীকে ভালোবাসে। আপনি নবীরে ভালোবাসেন না তো আপনারে নবী ভালোবাসে না, সাফাত আপনি পাবেন না। কিন্তু নবীকে যদি গাছেও ভালোবাসছে তো গাছেও নবীর ভালোবাসা পেয়েছে। যেমন মসজিদে নববীর গাছকে আল্লাহর রসুল মসজিদের ভেতরেই দাফন করে রেখেছে, ফেলে দেয় নাই ওকে, সরায় নাই ওকে। আর এক হাদিসে আছে, ওই হাদিস বলার আগে আরেকটা হাদিস শোনেন, আল্লাহর রসুল সফর থেকে আসতেছেন, সফর থেকে আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন, তো আল্লাহর নবী এমন এক পথ দিয়ে আসতেছেন যেই পথ দিয়ে উহুদ পাহাড় দেখা যায় না। আল্লাহর রসুল তো আসতেছেন, কিন্তু হযরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে আগমন করেছেন। জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী,
আপনি এই পথ দিয়ে মদিনায় ঢুকতেছেন, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বসে থাকেন, সুবহানাল্লাহটা তো কইতে পারেন না মিয়া, আপনি এই পথ দিয়া আসতেছেন, এদিক দিয়া উহুদ পাহাড় কাঁদতেছে, আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, উহুদ পাহাড় গমগিন পরেশান কাঁদতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন কেন উহুদ পাহাড় পরেশান, কারণ নবীজির আদত হলো নবীজি মদিনায় ঢুকলে সব সময় উহুদ পাহাড় সামনে করে মদিনায় ঢুকতেন, তার মানে হলো উহুদ নবীরে দেখত, নবী উহুদ রে দেখত, উহুদ পাহাড় নবীজিকে দেখত আর নবীজি উহুদ পাহাড়কে দেখত, উহুদ পাহাড় নবীজির আশে, নবী বলে আমি নবীও উহুদের আশেক, উহুদ পাহাড় নবীর প্রেমে কাঁদতেছে, খবরটা শুই না আল্লাহর নবী রাস্তা পরিবর্তন করছেন, ঘুইরা আবার ওই পথ দিয়ে ঢুকছেন যেই পথ দিয়ে আসলে উহুদ বরাবর থাকে, আল্লাহর রাসূল উহুদকে সামনে নিয়ে আবার হাঁটতেছে, সাহাবীদের জামাত আল্লাহর নবীর সাথে আছে, উহুদ পাহাড়ের কাছে যাইয়া আল্লাহর নবী কয় হাজা উহুদ, এটা উহুদ পাহাড় জাবালে উহুদ, ইউহিব্বুনা ওয়া উহিব্বুহু, সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে আমিও উহুদকে ভালোবাসি, নবী উহুদ পাহাড়কে ভালোবাসতেন, এজন্য নবীর কিছু সাহাবীরা আছে উহুদ পাহাড়ের জিয়ারতে যেতেন, আজও নবীর উম্মতকে যখন মদিনায় নিয়ে যাওয়া হয় তো উহুদ উহুদ বলে ডাকা হয়, জিয়ারা আসো হে, কে যাবে উহুদ দেখতে, উহুদ দেখতে হাজিরা ঘর থেকে বের হয়ে চলে যায়, কারণ উহুদ নবীকে ভালোবাসত, নবী উহুদকে ভালোবাসত, কেমন উম্মত হইলাম পাহাড় হয়ে নবীকে ভালোবাসতে পেরেছে, উম্মত হয়ে নবীর প্রেম প্রকাশ করতে পারলে না, নবীর সুন্নত কেটে ডাস্টবিনে ফেলে দিলে, নবীর সুন্নতকে গালি দিলে, নবীর সাচ নবীর ধাঁচ নবীর তাহজিব তামাদ্দুন বর্জন করলে আশেক হইতে পারল না, ময়দানে মাহশরে যখন দাঁড়াবে তখন নবী বলবে তো যে আয় আমার বুকে আয় বলবে, তো চিন্তা করছো নি কখনো, মদিনার থেকে দূরে গ্রামে এক সাহাবীর বাড়ি, সাহাবিটা কালো গোলাম, হাদিসে পাকে আছে সাহাবির কাজ হইল সাহাবি শাক সবজি বিক্রি করেন, আমাদের দেশের কিছু গরিব ছেলেরা আছে ওরা দেখবেন শাপলা ফুল তুলে এনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে, এরকম সবজি বিক্রেতা এক সাহাবি শাক সবজি একত্রিত করে যে বাজারে এনে বিক্রি করে, কিন্তু কালেমা পড়ে মুসলমান নবীজির কাছে আসতো নবীর সামনে এসে বসত, নবী পাকের দিকে তাকায় তাকায় সে কাঁদত, চোখের পানি ফেলত, সে নবীজিকে ভালোবাসত, সর্বরে দোয়া আলম নবীও তাকে ভালোবাসতেন এবং ভালোবাসা নবী প্রকাশ করতেন, তুমি আমি তো ভালোবাসি মানুষ দেখা, জাহিদ সাহেব হানজালা সাহেব আরো যারা আছে ধনী মানুষ তা করে ভালোবাসো, গরিব যারা তা করলে খাতির নাই,
বড় হুজুর যারা তা করে সালাম আলকি দাও মুয়াজ্জিন সাহেব, এই জন্য কোথায় রো মুয়াজ্জিন তারে ভালোবাসুন, এ তো তাহাজ্জুদ পড়ে মিয়া, চিন্তা করছিলা? কিন্তু নবীজির ভালোবাসার দস্তরখান কত প্রশস্ত নবীজি, এই সবজি বিক্রেতা গরিব সাহাবি বাজার থেকে যখন সবজি বিক্রি করে যাইতো তো নবী রাস্তায় দাঁড়ায় থাকলো থাকতো ওর সাথে দেখা করবে, সাহাবিদেরকে নিয়ে দাঁড়িয়ে যেতেন, ও আসলে ওরে বুকে লইতেন, বুক জড়ায় ধরে রাখতেন আল্লাহ নবী। যদি এমন হইত যে তোমার আমার বাড়ি মদিনায় আর রসুল তোমারে আমার এইভাবে জড়ায় ধরছে, নবী পাক এমনি জড়ায় ধরতেন, জড়ায় ধরে আশ্চর্য শব্দ, আল্লাহর রসুল বলতেন এই সাহাবীরা এইটা আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু, আল্লাহু আকবার জোরে করে বলো, ও আমার গ্রামের বন্ধু আমি ওর শহরের বন্ধু, বুকে জড়ায় ধরে আল্লাহর রসুল বলতেন। কালো সাহাবিটা একবার সবজি বিক্রি করার জন্য মদিনার বাগানের ভিতরে ঢুকছে, মদিনার বাজারের ভিতরে ঢুকছে, একদিনের ঘটনা, এ সাহাবিটা সবজি বিক্রি করার জন্য বাজারের ভিতরে ঢুকছে, তার সবজিগুলা বিক্রি হইতে দেরি হইতেছে, আল্লাহর রাসূল দেখতেছে, আল্লাহর নবীর সাহাবীরা যেন জলদি করে ওর কাছ থেকে বেচা কেনা করে, এটা সাহাবীদের দিলের ভিতরে নবী ঢুকাইবার জন্য আল্লাহর নবী দৌড় দিয়া পেছন দিক দিয়ে আসলেন, পেছন দিক দিয়ে আইসা সবজি বিক্রেতা গরিব সাহাবীটা যেমন মাটির ভেতরে লেপটে বসে গেছে, আল্লাহর নবী ওর পাশে ওর রানের উপরে রান রেখে মাটির ভেতরে বসে পড়লেন, এবং আল্লাহর নবী তার হাতটা কেমনে করে ধরলেন, বাজারের ভেতরে হাত ধইরা এমনি করে বলে এই বাজারের লোকেরা এই কালা গোলামটা বিক্রি করব, কেউ কিনবা নাকি? আল্লাহর রসুল কিরকম মোহাব্বত করে যে তাকে নিজের গোলাম দাবি করে বলতেছে এরে আমি বিক্রি করব কিনবা নাকি, সাহাবি কালা সাহাবি বলে আল্লাহর নবী আমি কালো আমি কুচ্ছি আমি সুন্দর নই, কে আমাকে কিনবে? আল্লাহর নবী বলে তোর চামড়াটা কালো হলে কি হবে, তোর দিলটা অনেক ভালো, তোকে কেউ ভালো নাই বাসলে কি হবে, আল্লাহ তোকে ভালো জানে, আল্লাহ তোরে ভালোবাসে, আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার, সাহাবিটা কালো কিন্তু আল্লাহ তারে ভালোবাসে, না কালি কো দেখে, না কালি কো দেখে, না গুরি কো দেখে, পিয়াজ কো চাহে সুহাগন ওহি হে, আল্লাহ যারে চাইবে সে যদি কালো হয় তার অনেক দাম, তোমাদের দিলের ভেতরে এ চিন্তা প্রবেশ করাও তোমাকে তোমার রব ভালোবাসেনি, রব তোমারে কখন ভালোবাসবে, যখন তুমি রবকে ভালোবাসবে রবকে রব হিসেবে পায়া তুমি সন্তুষ্ট হয়ে যাবে, রবের নাফরমানি তুমি করবা না, মান রাজিয়া বিল্লাহি রব্বা, রব তোমারে কখন ভালোবাসবে যখন রবের ধর্ম ইসলাম এটা তুমি মানবা, ইসলামের বিরোধিতা তুমি করবা না, ওয়াবিল ইসলামি দিনা, রব তোমাকে কখন ভালোবাসবে, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি নবীর সুন্নতে রঙিন হবা তো
রব তোমাকে ভালোবাসবে, তুমি যে রবকে ভালোবাসো এটা প্রমাণ হবে। তো আল্লাহ পাক নবী বলেন নিজের উপরে আল্লাহ ওয়াজিব বানায় নিবে এই বান্দাকে জান্নাত দিয়া পুরস্কৃত করা। সুবহানাল্লাহ। তাই যদি হয় রাজি আসো তো, রাজি আসো তো, হাত তোলো, হাত তোলো। পাঁচ ওয়াক্ত নামাজ এহতেমামের সাথে আদায় করিবা ইনশাআল্লাহ, জোরে বলো। আর দাড়ি কাটবা না ইনশাআল্লাহ, জোরে করে বলো। সুন্নতকে গালি দিবা না ইনশাআল্লাহ, জোরে করে বলো। আলিম উলামা মাদ্রাসা তোলাবাদের পাশে থাকবা ইনশাআল্লাহ, বলো। উলামাদের ইক্তেদা করবা ইনশাআল্লাহ, জোরে করে বলো। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, জোরে বলো না আমি। মাদ্রাসাতুন নূর তথা যে ছেলেগুলাকে পাকড়ি দেওয়া হয়েছে ওদেরকেও আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিক, আমিন। আপনাদেরকে আমাদেরকেও আল্লাহ পাক কবুল করে নিক, সকলে বলুন আমিন। দোয়া করুন আল্লাহ পাক এই মাহফিলটাকেও কবুল করে নিক। একসাথে দোয়া করে সকলে মিলে খালিস তওবা করে এখান থেকে মৌমাছির ঝাঁকের মতো বেরিয়ে যাবেন। দোয়ার পূর্বে কেউ মাথা তুলবেন না, সকলে জায়গায় দাঁড়িয়ে বসে যেভাবে আছেন এভাবেই থাকবেন, এখনই দোয়া হবে। দোয়া করে একসাথে সকলে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই সবার জন্য দোয়া করুন। এবং এই মাদ্রাসার স্থায়ী জায়গার কথা বারবার বলেছে, আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। একটা জায়গা বায়না হয়ে গেলে আপনারা স্বেচ্ছায় এসে অংশগ্রহণ করবেন, এবং যে যা দিবেন একটু নাম লেখা যাবেন পরবর্তীতে এসে যে আমি ইনশাআল্লাহ জায়গা কেনার সময় এরকম একটা কিছু দেব। এটা আপনারা হাসবে তৌফিক, এ মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। লালবাগের মানুষ সবাই মিলে যদি একটু মেহনত করে জায়গাটা আসান, কঠিন কিছু না, নিজের নাজাতের উসিলা মনে করি এবং এটার দিকে নজর করি, আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের মুরব্বীরা অনেকে ইন্তেকাল করেছে, তার ভেতরে আরজাবাদ মাদ্রাসার মোহতায়ন শেখ হুজুর এবং কামরাঙ্গীর চর মাদ্রাসার আহমদুল্লাহ আশরফ শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহকারে, বরগুনার বিশ্ব হুজুর সহকারে তিনজন মুরব্বী এই দুই দিনের ভেতরে চলে গেছে। তো ইনাদের জন্য দোয়া করুন, ওনারা তো আল্লাহর পেয়ারা, যারাই চলে যেতেছে তারা আল্লাহর পেয়ারা। ইয়াউমুল জুমআতে তারা মৃত্যুবরণ করতেছে। আমিনি শেখ হুজুর রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের দর্স দিয়া তারপরে মরে গেছে। শেখুল হাদিস শেখ হুজুর রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে মরে গেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ঘুমের হালতেও জিকির করতে করতে চলে গেছে। আমরা কি করলাম? আল্লাহ পাক আমাদেরকেও বড়দের পদঙ্ক অনুসরণ করবার তৌফিক দান করেন, বলুন আমিন। এবং মুফতি আমিনী রহমতুল্লাহ এই স্মরণে আগামী এক তারিখে ঐতিহাসিক এক সম্মেলন স্মরণ সভা, হুজুরের কর্মজীবন নিয়ে আলোচনা স্মারক বিষয়ক আলোচনা হবে। তো এই ব্যাপক এই বরকতি একটা আয়োজনে লালবাগবাসী হুজুরের মহাব্বত প্রকাশে ও মাহফিলে যোগদান করা তাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক মহাব্বত প্রকাশ করার তৌফিক দান করে, বলে না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينا ديو مولا فلينا ديو گناہ جتو کرچی امرا کھما تومی کریو بندہ چھے بندگی نائی শেষ করেছে জিন্দগি আখেরাতের বিচার দিনে, এ পাপীদের উপায় কি?
রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন এক ঝাঁক বন্ধুদের মাঝখানে বসে কথা বলেছি, আল্লাহ বাজপানের বন্ধুরা যারা রাব্বে করিম তারা বসে বসে বয়ান শুনেছে, রাব্বুল আলামিন আল্লাহ অযোগ্য নালায়েক এক ঝাঁক আলেমদেরকে সাথে নিয়ে হাত বাড়াইয়া ধরেছি, আল্লাহ তোমার বান্দারা মৌমাছির ঝাঁকের মতো বসে বয়ান শুনেছে, মাদ্রাসাতুন নূরের ঐতিহাসিক সম্মেলন আল্লাহ ও মালিক তোমার শত শত হাজারো কলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনেছে, বসার জায়গা নাই, রাব্বুল আলামিন তোমার মহাব্বতের চোখের পানি তারা ফেলেছে, নবীর প্রেমাশ্রু চোখ দিয়ে গড়ায় পড়ে গেছে আল্লাহ, রাব্বুল আলামিন মাসুম মাসুম আটটা তালবিলিমকে হাফেজে কোরআন হয়েছে, ওরা দস্তারে ফজিলত প্রদান করা হয়েছে, আল্লাহ জাতীয় ইমাম সমাজের আইম্মায়ে কেরাম মজলিসে হাজির আছে আল্লাহ, লালবাগের যুব নেতৃত্ব ওলামা হযরত কোন হাজির রয়েছে, সকলে মিলে কাঙ্গালের মতন ভিক্ষুকের মতন মাঝরাত্রি গড়ায় গেছে আল্লাহ, তোমার আদালতে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় ধরেছি, আল্লাহ জিন্দগির যত গুনা খাতা আমরা করেছি আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমাদের জন্য আর কোনো উপায় নাই, আল্লাহ মালিক রে মেহরবানি করে আমাদের গুনার দিকে নজর না দিয়ে আল্লাহ তোমার গফফার নামের শান তাকায় আমাদের মাফ করে দাও আল্লাহ, জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছে আল্লাহ তুমি সব মাফ করে দাও, আল্লাহ কারকে হাজত জরুরত তুমি জানো মিটায় দাও, যে ছাত্রগুলাকে পাকড়ি দেওয়া হয়েছে ওদের তুমি কবুল করে নাও, রাব্বুল আলামিন আল্লাহ জানি না কার মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, না জানি কার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ ওই যে বাবা মারে কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, দাদা দাদির কাফনের কাপড় দিয়ে পেঁচায়া, কান্দে করে গুরুস্থানে কবরের ঘরে শোয়াইছে, আর জীবনে আব্বা ডাক তাদের নসিব হবে না আল্লাহ, আল্লাহ মা ডাক চিরতরে বন্ধ হয়ে গেছে আল্লাহ, কাফনের কাপড় সরায়া জীবনের শেষবার মারে আব্বারে ডেকেছিল আর আব্বার ডাক বন্ধ হয়ে গেছে, জীবনের শেষবার মারে বিদায়ের ডাক ডাইকা ও কবরস্থানে দাফন করাইছে আর মা আদর বন্ধ হয়ে গেছে, রাব্বুল আলামিন এমন এতিম সন্তান যারা এখানে আছে যাদের পিতা মাতা নাই আল্লাহ তাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো, আল্লাহ বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত মদের নসিব করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রওজা থারে পৌঁছায় দাও আল্লাহ, আল্লাহ তসলিম সাহেব জাহিদ সাহেব সহকারে বন্ধু বান্ধবরা যারা এই মাদ্রাসাতুন নূরের সাথে জড়িয়ে আছে এদের সকলের তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, রাব্বুল আলামিন আরও যারা দোয়ার আশা রাখে ইয়া আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে দাও,
আল্লাহ আমার বন্ধু হানজারা সাহেব সহকারে দূর দারাজ থেকে যারা এখানে এসেছে, রব্বে করিম আল্লাহ নিয়ামাল বদল তুমি তাদের সব বাইরে দান করো, আল্লাহ পুষে মোহাব্বত আরো বাড়ায় দাও, আল্লাহ ভাতৃত্বের বন্ধনকে মজবুত করে দাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও, রব্বে করিম মুসলমানদেরকে বিজয় দান করো, স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহ সহকারে যত ওলিয়ে কামেল বুজুর্গরা কবরে চলে গেছে তাদের সকলের দারাজাত বুলন্দ করে দাও, আমির হেফাজত সহকারে যত মুরব্বীরা বাচ্চা আছে তাদের হায়াত বাড়ায় দাও, যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও, অকল্যাণ হতে ধরে ধরে আমাদেরকে তুমি বাঁচাও, মাদ্রাসাতুন নূরের স্থায়ী জায়গার ইন্তেজাম খাজানায়ে গায়েব থেকে তুমি করে দাও, তোমার পেয়ারা বান্দা দিয়ে এর হাজাত তুমি মিটায় দাও আল্লাহ। اللهم انا نسالك الجنه ورزقك ونعوذ بك من النار, اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن سهلا اذا شئت, اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, امين امين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين.